ইয়াসিন ভাই এসেছে, ইয়াসিনের মতো ওলি লোক কেউ নাই, আমার মতো 100টা মৌলভি ধরা পড়বে। তার মধ্যে বলে দিই, গুজরাটের একজন মুফতি একটা নায়িকাকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান, আর মুফতিটার নাম হচ্ছে মুফতি আনাস। আমার কাছে ফতোয়া নিলে এই মুফতি আনাস কবরে জুতো ঝাঁটা ছাড়া কিচ্ছু পাবে না। একে মুফতি বললে মুফতিদের অপমান করা হবে। কেন বলে দিই, এখন তো একটা সিস্টেম উঠেছে জানেন, নতুন ফ্যাশন এসেছে, যার বইয়ের পেটে বাচ্চা আছে ফেসবুকে দিচ্ছে আমার বইয়ের প্যাট হইছে। ফেসবুকে দিচ্ছে, উঠো দিল মুফতি আনাস আমার বইয়ের পেটে বাচ্চা আছে ফেসবুকে দিয়েছে, ছেলে হয়েছে সেটাও দিচ্ছে আমার বইয়ের ছেলে হয়েছে। এই তো হচ্ছে আখলাক। এটা কোথায়? এটা সোশ্যাল মিডিয়া আর ফেসবুক, এত বড় নোংরা জায়গা। এটাকে আপনি যদি শরীয়ত মনে করেন, বইয়ের দিয়া বইয়ের পেট হয়েছে, এই তো আমাদের নায়িকাদের সিস্টেম, প্যাটের ছবিটা দিচ্ছে ফেসবুকে আমার বইয়ের প্যাট হয়েছে, দেখ ফেসবুকে দিচ্ছে, এর থেকে নোংরামি আর কিছু আছে? এই মুফতিকে হাদিস পড়েনি, এই মুফতিকে কোরআন পড়েনি, তার মানে বোঝা যাচ্ছে এগুলো নামের মুফতি। আর ই ভেড়া সেজে গেছে সানা খানের কাছে, নিজের বইয়ের কাছে ভেড়া। নাইলে মুফতি আনাস আগার হিম্মত হে তো মেরা ফেসবুক আইডি যারা নিকাল কে দেখো, এমডি ইয়াসিন আহমদ মেরা সিরিফ ফটো মিলেগা পেহচান কে লিয়ে। আগার হামারা দো বেটি হে আর হামারে বিবি আর হামারে বচ্চে দো বেটি হে এক ছোটা বেটি হে, আগার কিসি কা ভি এক ভি ফটো মিল জাবে তো হাম ইনশাআল্লাহ আপকা জুতে কা মালা পেন লেঙ্গে ইনশাআল্লাহ। আজ বার বার যারা আছেন, যাদের কাছে ফেসবুক আছে, এমডি ইয়াসিন আহমদ আমার ছবি পাবেন, সেখানে শুধুমাত্র পাবেন কোরআনের তেলাওয়াত গুলো আমি পোস্ট করি ভালো ভালো কারীদের, সেই কোরআনের তেলাওয়াত যাতে মানুষ শুনে আকৃষ্ট হয় যার কারণে পোস্ট করি, তাছাড়া আর কিছু পাবেন না। এরা নিজেদের বইয়ের ছবি পোস্ট করে আর এটাকে কিছু লোক শরীয়ত মনে করেছে, এদিকে দেখে এটা শরীয়ত নয়, শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ। তা না হলে মুসলমান উলামা দিকে আমাদিকে প্রশ্ন করছে, আমাকে মুর্শিদাবাদে প্রশ্ন করেছিল, আচ্ছা সাত ভাজা মেয়েদিকে খাওয়াতে হয়, এটা কি হাদিস কোরআনে আছে? আপনাদের দিকে পেটে বাচ্চা এলে সাত ভাজা খাওয়ায়? সাত খাওয়ানো? হ্যাঁ হ্যাঁ ওইটাই, ওই মালটাই। আপনার কটা ছেলে? দুটো বেটা। আচ্ছা বেটার বাপ আপনি? আচ্ছা উনাকে জিজ্ঞেস করুন তো, উনার স্ত্রীর পেটে বাচ্চা ছিল, সাত খাওয়াইছিল, খাওয়াতে হইল আপনার? আমাদের মৌলবিদের বইয়ের স্বাদ না খাইয়ে ছেলে হয়ে যাচ্ছে, আর এরা বলছে আমাদের বউকে স্বাদ না খাওয়ালে ছেলে হবে, ওটা তোর বইয়ের পেটের দোষ, আমাদের দোষ না, আর হাদিস কোরআনের দোষ নেই। এইগুলো হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। তুমি আগে খোঁজ নাও, তোমার ইমামের দোষ নেই, তোমার ইমামের বউকে সাত ভাজা না খেয়ে ছেলে হয়ে যাচ্ছে, তোমার ছেলে হয় না। আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর মহরম মাসের চাঁদে কি বিয়ে দেওয়া যাবে? ব্যাথে আমার মোটি দিই না, শহীদ হইল। কাদের ফতোয়া? ও দাদিন নাইলে নানি, হযরত হোসেন যখন শহীদ হয়েছে ওই মাসে বিয়ে দিই না, এটা বন্ডদের ফতোয়া। একজন প্রশ্ন করছে হুগলি থেকে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা চলবে? আমরা মোটেই করবি না বে, কালো ছেলে হবে, তাকে কি বলবো আমি? এ তো হাদিসে কোরআনে নাই, আমরা জীবনে পড়িনি। কেন জানেন এই পাপ গুলো এলো? আপনারা আলেম দিকে প্রাধান্য দিয়েছেন, দিনে দিয়েছেন, আমাদিকে বাপের গোলাম মনে করার কারণে আপনাদের এই হাল হয়েছে। শিরক আর বিদাত বেদাত আর বদ্দিনিটা আপনার কাছে এসছে আলেম দিকে, আলেমের স্থান না দেওয়ার পর। একটা বিয়ের দিন ঠিক হলে, বিয়ের সম্বন্ধ হলে সাধারণ পাড়ার নেতা লয় ইমামকে বস করান, সেখানে হারাম কাজ কিছু হবে না, পনের কথা হবে না। ইমাম সাহেব বলে দিবে পনের কথা হলে আমি এই বিয়েতে নাই, ওই জন্যই তো আমাদেরকে ডাকে না। এখন আবার নতুন ডিজাইন বেরিয়েছে বড় লোকদের, কি হুজুর আমি এক টাকা পণ দেব না বেটার বিয়ে দিয়ে, বিয়ে ঠিক করেছে বলছে ভাই আমি এক টাকা পণ নেব না, বলে আলহামদুলিল্লাহ মেয়ের বাপ মনে মনে করলে আল্লাহ বাঁচা গেল, আমার মেয়ের ফ্রিতে বিয়ে হয়ে যাবে, বলছে কিন্তু ভাই আমার 500টা বরযাত্রী আসবে, মানে তোর বীজ এরকম করে মারবো না, ঘুরিয়ে বীজ মারবো,
কথাটা বুঝতে পারেন না আমার মানে যখন ইমামরা মোলবিরা বলে দিয়েছে পড়লিও হারাম তখন এরকম করে ঘুরিয়ে আর বিশটা মার না পাঁচ থেকে সাত জন নিয়ে যাবেন নিকার জন্য কত বললাম পাঁচ থেকে সাত জন যাবেন নিকার জন্য নিকাহ হয়ে গেল নিকাহ হবে কোথায় মসজিদের ভিতরে উলামাদেরকে জিজ্ঞেস করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়ার আগে নিকাহ হয়েছে মসজিদের ভিতরে মসজিদের বাইরে এখন নিকাহ কোথায় হয় প্যান্ডেলে আপনাদের এখানে প্যান্ডেল হয় না মসজিদে কথা বলেন প্যান্ডেলে বিয়ে বাড়িতে বিয়ের আসরে বিয়ে ঘরে আর এখন তো এত ভালো আমাদেরকে এত মানতে শিখেছে বিয়ে হলে এরকম করে বিয়ের প্যান্ডেলে স্টেজ তৈরি করছে দুটো চেয়ার লাগিয়ে দিচ্ছে দিয়ে বউ আর জামাইকে বসে করাচ্ছে আপনাদের এখানে হয় না কথা বলে হ্যাঁ দিয়ে বসে আছে আর লোককে দেখাচ্ছে আমার সরকারি বউ সবাই দেখে যায় কত ভালো লাগলো তোমার বন্ধুরা যখন ঢুকবে প্যান্ডেলে দুকি বলবে দেখবে মালটা কেমন পেয়েছে কত ভালো লাগবে তোমার বউকে মাল বলবে শরীয়ত হারাম আপনি জিজ্ঞেস করেছেন আপনার ইমামকে সম্মান করে যে এই কাজটা করা যাবে কিনা এটা শরীয়ত সম্মত কিনা ইমাম সাহেব বলে দিত তোমার বিবি তোমার সম্পদ আল্লাহ কোরআনে বলেছে তাকে লুকিয়ে রাখো তোমার জন্য খেতিবাড়ি করা হয়েছে তোমার বিবিকে কে দেখবে আমার একজন সাথী বলেছিল আমার বিয়ের সময় ভাবির সঙ্গে দেখা হবে না আমি আজ থেকে সম্পর্ক ছিনছিন আর তুই মোলবি পড়িস তোর মোলবি হয় না আমার মাদ্রাসায় আবার ভর্তি হ তোর মতো মোলবি সমাজের কলঙ্ক আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নাও বিবির সঙ্গে দেখা করার কথা বললে আর তোর বিবির সাথে দেখা করার কথা বললে জুতো খাবি আমার মতো মোলবির কাছে এটা শরীয়ত সম্মত নয় খাদার বেরিয়ে যায় আমার বিবিকে কি দেখবে আমার স্ত্রীকে কি লোকে দেখবে যাদের গিফট দিবার প্রয়োজন প্যান্ডেল করুন আপনার গিফট দিবার ইচ্ছা আপনি নিজে বসুন চেয়ারে যে যা দিবি দিয়ে চলে যান তোমার প্রয়োজন আছে নাও আমি হাওড়ায় একটা হাজি সাহেবের বিয়েতে গিয়েছিলাম হাজি শাহানুর উস্তাকা পাঁচলাই বাড়ি কয়েক কোটি টাকা যাকাত দেয় বিরাট পার্টি ছেলের বিয়েতে দাওয়াত দিয়েছিল কার্ডে লেখা ছিল নো গিফট কেউ কোনো গিফট আনবে না জলসার প্যান্ডেলে খানা হলো আমি গিয়ে দোয়া করলাম তারপরে খানা শুরু হয়েছে মেয়েদের প্যান্ডেল আলাদা ছেলেদের প্যান্ডেল আলাদা মেয়েদিকে মেয়েরা খাইয়েছে ছেলেদিকে ছেলেরা খাইয়েছে আমার গলসি থানায় একজন হাজি সাহেব রাইস মিলের মালিক আমাকে ডেকে নিয়ে গেল কুরবানির আগে গিয়েছিলাম চামড়ার জন্য ওনার গ্রাম বাড়িতে নাস্তা করালো দে বললে হুজুর আমার ছেলের পরশু বিয়ে আছে সুন্নত তরিকায় বিয়ে হয়েছে আমি আপনার বয়ান শুনি আর বিয়েতে প্যান্ডেল করেছি মেয়েদের আলাদা ছেলেদের আলাদা মেয়েদিকে মেয়ে মেয়েরা খাবে পর্দার সহিত ছেলেরা ছেলেদের জায়গায় খাবে আমি খুশি হলাম আর দোয়া দিলাম আল্লাহ আপনার ছেলেকে আর বউমাকে সুখী করুক আপনার পরিবারকে সুখী করুক উলামাদের কথা মানার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের উপরে প্রতিষ্ঠিত করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে দিনের সঙ্গে জুড়ে রাখুক আজকে মরে যাবেন কালকে চলে যাবেন আল্লাহর কসম করে বলছি যারা দুনিয়ার প্রতি মহব্বত করেন ওয়া আখারাল হায়াত তাদ-দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আজ থেকে নিয়ত করলেন আমরা দুনিয়ার প্রতি কেউ মহব্বত করব না জোরে বলুন ইনশাআল্লাহ কেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় দুনিয়ার প্রতি মহব্বত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব কিয়ামতের দিন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া হে আমার বিশ্বনবী বলো যারা আমার কথা শুনলে যাদের হৃদয় কেঁপে যায় চোখ দিয়ে তত্তার করে পানি পড়ে আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে জান্নাতুল মাওয়াতে দাখিল করব জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য দুনিয়ার প্রতি মহব্বত করবেন একটুনি আছেন একটুনি নাই কোরআনে আছে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা সেদিনের কথা বলো হে নবী যেদিন মানুষ বলবে আমরা দুনিয়ার কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা গুজার করেছি তার বেশি নয় তখন তোমাদের কি হবে মানুষ কেঁদে কেঁদে বলবে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা
আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা অতিক্রম করেছি, তার বেশি সময় নয়। সেদিনে কান্দবে আর বলবে আর কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। আমার ভাই আমি মাদ্রাসাওয়ালা, কালকেই আমাকে সকালে গিয়ে ফজরের ক্লাস ধরতে হবে, অনেক লং রুট আছে। আর আমার সিস্টেম হচ্ছে আমি 2 ঘন্টার 1 মিনিটও বেশি বলি না। দ্বিতীয় নম্বর, ডবল জলসা আমি করি না, কেউ অনুরোধ করবেন না। আমি গত বছরে আমার জীবনের প্রথম ডবল জলসা করেছি আমার একজন উস্তাদ কারি সাহেবের অনুরোধে। ইনি যে মাদ্রাসায় শিক্ষক, ওই মাদ্রাসায় আপনি আব্দুল হাকিম সাহেবের মাদ্রাসায়, কারে আব্দুল হাকিম সাহেব, এই বছর দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত দিয়েছি, আসবো, আগে থেকে চলে আসবো। আমি ডবল জলসা একদম করি না, কেউ অনুরোধ করবেন না। আমার কাছে খুবই লজ্জাজনক এবং খারাপজনক, আমি হয়তো মানা করে দিই। একজন আমাকে সেদিন মেদিনীপুর থেকে আজকে ফোন করছিল, হুজুর হ্যাঁ কেটে কেটে কোন রকম ভরে দেন, আমি ভরে দেবো, কিন্তু আবার কেউ যদি রিকোয়েস্ট করে তখন তোমাকে কেটে কেটে তাকে ভরে দেবো। এই ভাষাগুলো খারাপ ভাষা, জানেন মানুষদের কখনো এই ধরনের কথা বলবেন না যে কেটে কুটে ভরে দেন, অনুরোধ করবেন না বক্তা। আমি আপনি আপনি বলে যাচ্ছি, আপনারা জলসা বন্ধ করে দেন যদি কোনো বক্তা পছন্দ হয়, যে ওকে পাচ্ছি না বলে জলসা করবো না, করেন না, কিন্তু তাকে অনুরোধ করবেন না যে বেশি টাকা দেবো। এত খারাপ কথা কেউ বলবেন। আমাকে একজন বলেছে, আমি এসো না আমার কাছে দাও দিতে, তোমাদের দাও নিতে পারবো, বলছে হুজুর তাদের থেকে 2000 টাকা বেশি দেবো। আমি একদম দাও, তোমাদের আর নিলাম না, আমি কেটে দিয়েছি তাদের দাও, এসো না আমার কাছে, কোনো ডেটটাই দিতে পারবো না আমি তোমাদেরকে এই বছর। সে ক্ষমা চেয়েছে, তবে বলেছি তুমি আসবে, ক্ষমা চাইতে হবে না টাকার কথা। এইগুলো হচ্ছে বক্তাদের চরিত্রকে খারাপ করা। টাকার জন্য আপনার যে ডেটটা কাটবো আমি, আপনি ভেবে দেখুন সে কষ্ট পাবে না, সে এতদিন কষ্ট করে আমাকে দাওয়াতটা দিয়েছে। ওই জায়গায় আপনি নিজেকে বসিয়ে দেখুন যে তারা যদি বলতো 2000 টাকা বেশি দিচ্ছে, আপনি একটা যদি কেটে দিন, কখনো এই ধরনের করবেন না। আর এই ধরনের যে বক্তারা করে, আমি বলছি তারা চরম অপরাধ করে, অন্যায় করে, এই ধরনের কাজ করা ঠিক নয়। আপনি আমাকে দেখেছেন, আমাকে যদি কেউ 1,00,000 টাকা দেবো বলে আমি কারো জলসা কেটে যেতে পারবো না। আমার জানে আমি ভুলবশত ট্রেনের টিকিট কেটেছিলাম 14 আগস্ট দিল্লি থেকে, যে আরামসে আসবো, জলসা নাই, কিন্তু পরে আমি ডায়েরি খুলে দেখলাম 14 আগস্ট হুগলি ডিস্ট্রিক্টে দিনের বেলায় প্রোগ্রাম আছে হাজি সাহেবের। আমি টিকিট ক্যান্সেল করে প্লেনের টিকিট করালাম, 13 তারিখে টিকিট করো, আমি যেন বিকালে ঢুকে যাই। কেন? সে বড় আশা নিয়ে আমাকে দাওয়াত দিয়েছে। আমি ট্রেনে চেপে পড়বো, দিয়ে তাদেরকে বলবো ভাই আমি তো দিল্লি চলে এসেছি, তাদেরকে কষ্ট দেওয়া হবে, সে মানুষটা লজ্জা পাবে তার গ্রামে। আমার হয়ে হয়তো কথা দিয়ে দিয়েছে, গ্রামের মানুষকে জানিয়ে দিয়েছে। ওই জন্য কেউ এই ধরনের অনুরোধ করবেন না। আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আর আলেমকে আলেমের সম্মান দেন। আমি বলছি সকলকে, আজ থেকে আলেমের কাছে আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইমানে আমলে বরকত দেক, জানে মালে ইজ্জতে বরকত দেক, কারোবারে বরকত দেক। আজকের এই পরিবারকে আল্লাহ তাআলা যারা জলসা দিয়েছেন, গোটা গ্রামের মানুষের পরিবারকে আল্লাহ কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক। যারা ইসলামকে মিটাতে চাইছে কোরআনকে, আল্লাহ তাদের তকদিরে ইমান রাখা থাকলে ইমান দেখ, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দেখ। এই দোয়া দেব, আমিন সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া শরীফ পড়ুন, আল্লাহুম্মা।